हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी आज के हिना करब, সেই জন্য ভাবলাম চলো হিনার যে প্রসেসিংটা আমি যে প্রসেসিং হিনাটা করি সেটা একটু শেয়ার করে নিই। তাহলে চলুন দেখে নিই আমি কোন প্রসেসে হিনা করি। আমি এখানে ওশিয়া হার্বালে ন্যাচারাল হিনাটা নিয়েছিলাম। আমি এটা সারা রাত ধরে নর্মালি চায়ের জল দিয়ে, গরম উষ্ণ চায়ের জল দিয়ে আমি হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। তো দেখুন এরকম হবে পেস্টটা, কিন্তু এরকম হবে, একদমই যে জল জ্বলে সেটাও হবে না, ঠিক এরকম হবে যেন চুল থেকে গড়ে না পড়ে, ঠিক আছে। তো আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি ভালোভাবে ভিজে গেছে হেনাটা। আমি শুধুমাত্র এখানে নর্মাল চায়ের জল একটু গরম হালকা উষ্ণ ইউজ করেছিলাম, ব্যাস আর কিছু আমি এখানে অ্যাড করিনি। সারা রাত শুধুমাত্র চায়ের জল দিয়ে হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর যা কিছু অ্যাড করার, যেমন অনেকে ডিমের সাদা অংশ দেয়, আবার দই দেয়, লেবু দেয়, সেগুলো কিন্তু রাত থেকে অ্যাড করা যাবে না। যখন অ্যাপ্লাই করা হবে হেনাটা, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড করে নিয়ে হেনাটা অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি আজকে দই ডিম কিছুই দেব না, আমি আজকে শুধুমাত্র লেবু দেব। লেবুটা আমি মিক্স করব। লেবুটা হচ্ছে যাদের ভীষণ ড্যান্ড্রফ হয় তারা হেনার সঙ্গে লেবুটা অ্যাড করতে পারে, কারণ লেবুতে ড্যান্ড্রফটা কম করে অ্যান্ড হেয়ারটাকেও খুব শিল্কি করে দেয়। তো আমি এখানে লেবুটা অ্যাড করে নেব। এভাবে করে আমি পুরো রসটা হেনার সঙ্গে মিক্স করে নেব, তারপর অ্যাপ্লাই করব। ভালোভাবে মিক্স করে নিলাম। আপনারা যদি চান তাহলে দই কিংবা ডিমও এখানে অ্যাড করতে পারেন। এবার আমি হেনাটাকে ভালোভাবে লাগিয়ে নেবো, অ্যাপ্লাই করে নেবো। তার আগে হেয়ারে যেসব ট্যাঙ্গলসগুলো আছে সেগুলোকে রিমুভ করে নেবো। এবার আমার হেয়ারটা হেনা অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। তাহলে চলো হেনাটা এবার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি। আমি এভাবে করে আমার হেয়ারটাকে দুটো ভাগে ভাগ করে নেব, এই হেনাটা অ্যাপ্লাই করতে সুবিধে হয়। এই যে আমি হাতে করে হেনাটা অ্যাপ্লাই করছি, কোনো ব্রাশ আমি ইউজ করিনি, হাতে আমার ভালো হয়, সুবিধে হয়। আর এটা যেহেতু ন্যাচারাল সেই জন্য কোনো কালার অ্যাড করা নেই, আর আমার হাতেও কোনো কালার হবে না, শুধুমাত্র মেহেন্দি যে রঙটা সেটাই হাতে একটু আসবে। প্রত্যেকটা চুল এইভাবে ভাগ করে করে লাগাতে হবে হেনাটাকে, তাহলে স্ক্যাল্প পর্যন্ত হেনাটা পৌঁছাবে। না হলে যদি উপর উপর হেনাটা অ্যাপ্লাই করে নেওয়া হয় তাহলে কিন্তু স্ক্যাল্প পর্যন্ত হেনাটা পৌঁছাবে না। হেনাটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে হেনাটা, যাতে মুখের উপর গড়ে না আসে। এই হেনাটাকে আমি এখন 30 মিনিট পর্যন্ত রাখব, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। 30 মিনিট রাখা নিয়েও তবু 30 মিনিটে হয়তো শুকোবে না, তবু 30 মিনিট অবধি রাখব, অত টাইম নেই শুকনো পর্যন্ত। তারপর আমি আজকে কিন্তু শ্যাম্পু করব না, জাস্ট নর্মাল জল দিয়ে আমি হেনাটাকে ধুয়ে ফেলবো, দেন কালকে আমি শ্যাম্পু করব। তো হেনাটাকে 30 মিনিট পর শুকিয়ে নিয়ে, ধুয়ে নিয়ে, জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে আমি দেখাচ্ছি আমার হেয়ারটা কিরকম হলো।
কতটা সিল্কি হলো, কতটা কালারটা সুন্দর হলো, চেঞ্জ হলো আমি একটু দেখাচ্ছি। যদিও এটা নর্মাল হেনা, এটা কোনো কালার বেসড নয়, সেই জন্য কোনো কালার চেঞ্জ হবে না। এই ন্যাচারাল হেনাটাকে যদি মাসে একবার করে করতে পারা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ন্যাচারাল একটা কালার চুলের মধ্যে চলে আসবে। যেরকম আমি হাত দিয়ে লাগিয়েছিলাম যেহেতু, সেই জন্য এই যে এরকম একটা কালার এসেছে, যেহেতু এখানে মেহেন্দি অ্যাড করা আছে, মেহেন্দি পাতা, সেই জন্য এরকম একটা কালার এসছে। কিন্তু চুলের ওপর এরকম কালারটা আসবে না। যদি প্রত্যেক মাসে একটা করে হেনা করতে পারা যায় তাহলে কিন্তু সুন্দর ন্যাচারাল একটা কালার কিন্তু আসবে চুলের ওপর, যেটা শুধুমাত্র রৌদ্র গেলেই বোঝা যাবে আর লাইট করলে বোঝা যাবে, এমনি কোনো কালার আসবে না। আর চুলটা কিন্তু খুব সুন্দর হবে। চুলের যেরকম সমস্যাগুলো যেগুলো হয়, হেয়ার ফল হয়, তারপর অনেকগুলো ড্যান্ড্রপ হয়, সেগুলো কিন্তু চলে যাবে হেনাটা যদি প্রত্যেক মাসে একটা করে রেগুলার করতে পারা যায়। তাহলে আমি চুলটাকে একদম নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব, আজকে শ্যাম্পু করব না, কালকে আমি শ্যাম্পু করব। আজকে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে চুলটাকে ধুয়ে নিয়ে আমি অয়েলিং করব। তো চুলটাকে ধুয়ে আমি দেখাচ্ছি আমার হেয়ারটা কীরকম হলো হেনা অ্যাপ্লাই করার পর। নর্মাল ওয়াটার দিয়ে আমি আমার হেয়ারটাকে ওয়াশ করে নিই, এখন আমি অয়েলিং করব। আমি কিন্তু শ্যাম্পু ইউজ করিনি, জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছিলাম। আমি এখন অয়েলিং করব। এখানে আমি নিয়েছি হচ্ছে কোকোনাট অয়েল, এটা অরিফ্লেমের কোকোনাট অয়েল। আমি সাধারণত ইন্দুলেখা ভিঙ্গা হেয়ার অয়েলটি ইউজ করি সপ্তাহে 3 দিন, বাট হেনা করার পরে আমি কোকোনাট অয়েলটাই ইউজ করি। এর আগে আমি ইন্দুলেখা ভিঙ্গা হেয়ার অয়েলের রিভিউ শেয়ার করেছিলাম, তো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। অ্যান্ড আমি এখন এই কোকোনাট অয়েলটা ইউজ করে নেব, একদম স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত পুরো ভালোভাবে মাসাজ করে আমি অ্যাপ্লাই করে নেব। হেয়ার অয়েল অ্যাপ্লাই করা কমপ্লিট, আমি এবার চুলটাকে ভালোভাবে বেঁধে নেব। অ্যান্ড অয়েলটা অ্যাবসর্ব করার জন্য সারা রাত আমি এভাবেই ছেড়ে দেব। দেন নেক্সট মর্নিংয়ে আমি ভালোভাবে হেয়ারটাকে শ্যাম্পু। আর হেয়ার অয়েল সাধারণত রাতেই ইউজ করাটা উচিত, কারণ রাতেই হচ্ছে আমাদের হেয়ারটা বাড়ে আর কি। তো রাতে যদি একটু শোয়ার আগে একটু বেশি যত্ন নেওয়া যায় চুলে তাহলে কিন্তু চুলটা গ্রোথটা তাড়াতাড়ি হবে। তো আমি এভাবেই ছেড়ে দেবো আজকে, দেন নেক্সট মর্নিংয়ে আমি শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার পর আমি আবারও দেখাবো যে আমার হেয়ারটা কতটা সিল্কি অ্যান্ড সফট হলো, কতটা গ্লেজি গ্লো করবে কতটা আমি দেখিয়ে দেবো। যদি মাসে একবার করে টাইমলি হেনা করতে পারা যায় তাহলে কিন্তু হেয়ার গ্রোথটা অনেকটা বেশি হয়, অ্যান্ড হেয়ারের যেসব প্রবলেমগুলো আমাদের দেখা দেয় সেগুলো কিন্তু অনেকটাই কমে যায়। তাহলে আমি বলবো যে হেনা প্রত্যেক মাসে একবার করে চুলের যত্নের জন্য হেনা করুন, আর এভাবেই হেনা করার পর চুলটা শুকিয়ে নিয়ে ভালোভাবে হেয়ার অয়েলিং করে দেন নেক্সট মর্নিংয়ে শ্যাম্পু করে নিন। ওকে, তাহলে আমি নেক্সট মর্নিংয়ে শ্যাম্পু করার পর আমার হেয়ারটাকে আবার দেখাচ্ছি। তো শ্যাম্পু দিয়ে আমার হেয়ারটাকে আমি ওয়াশ করে নিয়েছি, অ্যান্ড দেখতেই পাচ্ছেন শ্যাম্পু করার পর কতটা শাইন করছে, গ্লোয়িং অ্যান্ড ভীষণই সফট, মনে হচ্ছে যেন হেনা নয় আমি স্পা করে চলে এসেছি, একদমই জট মুক্ত। দেখুন
তো যদি আমি যে পদ্ধতিতে হেনাটা করলাম যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পদ্ধতিটিকে ট্রাই করুন। অ্যান্ড আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।